friends, good morning and welcome back to my channel Simple Lifestyle with Anima. কিন্তু হ্যাঁ অবশ্যই তোমরা মানবে লকডাউনকে, কেউ একদম হালকা ভাবে নেবে না, কেউ বাইরে বেরোবে না, নিজে সুস্থ থাকো, ভালো থেকো, নিজের পরিবারকে ভালো রাখো, পাশাপাশি যারা আছে তাদেরকে ভালো রাখতে হলে, এবং এই মারাত্মক খুব মারাত্মক একজন ভাইরাসের সঙ্গে লড়াই করতে হলে, লড়াই আমাদের জিততে গেলে আমাদের অবশ্যই ঘরে থাকা বাঞ্ছনীয়, ঘরে থাকতে হবে। তোমরা সবাই বাড়িতে থাকবে, প্লিজ আমার অনুরোধ তোমাদের সবার কাছে। ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি বেগুনি আর ছোলা, ছোলা এই অঙ্কুর ছোলা, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর হয়ে গেছে, তো এই দিয়ে আমাদের মুড়ি খাওয়া হবে। তারপর হবে রান্না বান্না। আজকে রান্না করব ডিম আলু, অলরেডি বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ হচ্ছে, ঝোল হবে, আর লাউ ডাঁটা, আলু, বেগুন, গাজর দিয়ে সব জায়গায় সবজির তরকারি হবে, আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, তো এগুলো হতে থাক, ততক্ষণ আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপর ফিরে আসবো রান্নাতে। দেখো ব্রেকফাস্ট সেরে আমি চলে এসেছি রান্নাঘরে, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, এটা পরে বসাবো, আগে বসিয়ে দেবো সবজিটা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পাঁচ ফোড়ন, একটু ভাজা হলেই দিয়ে দেব সবজিগুলো। তারপর আমি টেস্ট করে নিয়েছি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ, দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, এটা দিয়ে একটু কষে নিয়ে দিয়ে দেব জল। দেখো লাউ ডাঁটা, আলু, বেগুন দিয়ে দিয়ে তরকারিটা গরম করেছিলাম, ওটা হয়ে গেছে, আর এখন বসাচ্ছি ডিমের ঝোল, ডিমটা ভেজে নেব, আলুগুলো ভেজে নেব, তারপর নর্মালি যেভাবে ঝোল বসায় ওভাবেই বসাবো। তো দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, ডিম আলুর ঝোল, মশলা কষে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এটা এখন ঢাকা দিয়ে দিই। দেখো ঝোল বসিয়ে দিয়েছি, আরেকজন কী করছে, দোলনায় দুলতে দুলতে ব্রেকফাস্ট সেরে বসে বসে দোলনায় দুলতে দুলতে হয় ফোন নয় টিভি, এখন টিভি নয় ফোন, চলে এসো কী করছে। দেখো কি হচ্ছে এখানে, শুধু সারাক্ষণ ফোন, টিভি নয় ফোন, টিভি নয় ফোন, এখন টিভি বা ফোন, আবার ফোন বাদে টিভি, এই হচ্ছে সারাদিনের কাজ। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে এখন খাওয়া হচ্ছে চা, এই যে চা খাওয়া হচ্ছে, তারপর ছেলে ভার্সেস বাবা হবে ফুটবল ম্যাচ, কালকে যেটা হয়েছে ক্যামেরা বন্দি করতে পারিনি, আজকে ওটা ক্যামেরা বন্দি করব, দেখা যাক কেমন খেলাধুলা করে ওরা, তাই তো। কালকে হেরেছে, কে জিতেছে, আগে আমি জিতব, কালকে কে জিতেছে বাবা, হায় হায়, কালকে বাবা জিতেছে, টিফিন না চা, টি টাইম, এখন টি টাইম, এখন টি টাইম, ঠিক আছে
দেখা যাক চলো। ছাদ হচ্ছে খেলার মাঠ, ঘরের ছাদ। ম্যাচ শুরু, প্লেয়াররা রেডি হচ্ছে। হোক মা সরে যাও, তোমার ওদিকে গোল দেবো, যোজনা লাগাও বাবা। হ্যাঁ হ্যাঁ, হাই আমার লাগলো, খুলে গেল। জেঠুদের ছাদে বল চলে যাচ্ছে। বেল ফুল ফুটেছে, ওরা খেলছে, খেলুক। তুই দুটো গোল দিয়েছিস? হ্যাঁ। ও বাবা, তাহলে আজকে কি বাবুই জিতবে? বাবু তুই ফুল প্যান্ট পরেছিস কেন? তুইও তো হাফ প্যান্টটা পরতে পারতিস, খেলতে এলি। মা গো, আমাকেই মেরে দিল। অনেকক্ষণ চলে এসেছি, ওদেরও খেলাধুলো মোটামুটি হয়ে গেছে। আমি সন্ধে পন্ধে দিয়ে দিয়েছি, তারপর বানালাম সুজির উম্মা টিফিন। এর রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, তবু আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। তো চলো আমরা এখন টিফিন করে নিই। আমাদের সবার সন্ধেবেলার টিফিন কমপ্লিট, এবার হবে রাতের জন্য ডিনার। তো কি বানাবো দেখি, ওবেলার যে সবজি আছে ওটা আছে, আলু সেদ্ধ ডাল করব, ব্যাস হয়ে যাবে মোটামুটি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, পজিটিভ করতে করতে চিন্তা করবে, আর অবশ্যই এখন বাড়িতে থাকবে। তো আজকের মতো টাটা।